বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হওয়ার কারণে বর্তমানে কিন্তু ক্যাশ ডলার অ্যান্ডোসমেন্ট বন্ধ রয়েছে এই মুহূর্তে আপনি বাংলাদেশের কোনো ব্যাংকে ক্যাশ ডলার অ্যান্ডোসমেন্ট করতে পারবেন না অর্থাৎ আপনি ক্যাশ ডলার কিনতে পারবেন না এক সময় কিন্তু ইন্ডিয়ান ভিসার আবেদনের জন্য ক্যাশ ডলার অ্যান্ডোসমেন্ট করা হত ইন্ডিয়ান ভিসা আবেদন করার জন্য যে কয়টি ডকুমেন্ট রিকোয়ার তার মধ্যে থেকে সবচেয়ে ভেজাল্লা ডকুমেন্ট হচ্ছে ডলার অ্যান্ডোসমেন্ট অথবা ব্যাংক স্টেটমেন্ট একজন বাংলাদেশি নাগরিককে ভারতীয় ভিসা আবেদন করতে হলে তাদেরকে এই দুইটির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিতে হয় আর সেটি হল ব্যাঙ্কিং স্টেটমেন্ট অথবা ডলার এন্ডোসমেন্ট যেহেতু বাংলাদেশে এখন ক্যাশ ডলার এন্ডোসমেন্ট সম্পূর্ণ বন্ধ রয়েছে এই জন্য কেউ যদি এখন দুই নাম্বারই করে ক্যাশ ডলার এন্ডোসমেন্ট করে তাহলে সে ভিসা পাবে না হানড্রেড পারসেন্ট অন্যদিকে অনেক মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই যার কারণে দালালের হেল্প নিয়ে ফেক স্টেটমেন্ট বানিয়ে ভিসার জন্য আবেদন করে তারাও কিন্তু ভিসা পায় না আর এই মুহূর্তে আপনি যদি ফেক ব্যাংক স্টেটমেন্ট বানান তাহলে কিন্তু আপনার ভিসাটাই আবেদন হবে না কারণ ভিসা সেন্টারে কিন্তু আপনার অরিজিনাল চেক বই দেখবে এবং পাশাপাশি সেই অ্যাকাউন্টের এগেনস্টে আপনার একটি ডেবিট কার্ড আছে সেটাও তারা দেখবে চেক বইয়ের ফটোকপিও দেওয়ার প্রয়োজন পড়তে পারে এক্ষেত্রে আমি মনে করি চেক বইয়ের ফটোকপি দেওয়া অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে তাহলে এখন আপনার প্রশ্ন তাহলে ভাই সমাধানটা কি সেটা বলেন সমাধানটাই আজকের এই ভিডিওতে আমি যে সমাধানটি দেব এই সমাধান পাওয়ার পর আপনারা যদি এই নিয়ম মেনে ইন্ডিয়ান ভিসা আবেদন করেন তাহলে একশো পার্সেন্ট ভিসা পাবেন যদি আপনার বাকি অন্য ডকুমেন্ট সব ঠিক থাকে তো চলুন দেরি না করে শুরু করা যাক যেহেতু বর্তমানে ক্যাশ ডলার অ্যান্ডোসমেন্ট বাংলাদেশে রূপে বন্ধ এজন্য আপনি এখন এটি করতে পারছেন না দ্বিতীয়ত আপনি যদি ব্যাংক স্টেটমেন্টও দেন সেক্ষেত্রেও আপনার ভিসা হচ্ছে না আপনার যদি ডুয়েল কারেন্সির কার্ড থাকে সেখানে যদি আপনি ডলার এন্ডোসমেন্ট করেন কিন্তু আপনার কার্ডে তো টাকা থাকছে না সেই ক্ষেত্রেও ভিসা পাওয়ার পসিবিলিটি নাই সেক্ষেত্রেও কিন্তু অনেকে ভিসা পায়নি সেটা কিন্তু অলরেডি আমি খবর পেয়েছি তাহলে এই মুহূর্তে সমাধানটা কি এই মুহূর্তে সমাধান হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্রাভেল কার্ড এস ট্রাভেল কার্ড যেটি বাংলাদেশের সকল ইন্ডিয়ান ভিসা সেন্টারে পাওয়ার কথা থাকলেও বর্তমানে মাত্র কয়েকটি ইন্ডিয়ান ভিসা সেন্টারে এটি অ্যাভেলেবেল আছে সবগুলি ইন্ডিয়ান ভিসা সেন্টারে এটি পাওয়া যাচ্ছে না ঢাকার যমুনা ফিউচার পার্কে বর্তমানে এই এসবিআই ট্রাভেল কার্ডটি অ্যাভেলেবেল আছে আর অন্য কোথায় কোথায় আছে সেটা আমি সঠিক জানি না তবে আমি রংপুরে খোঁজ নিয়েছি সেখানে নেই রাজশাহীতে সম্ভবত থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু ঢাকার যমুনা ফিউচার পার্কে হান্ড্রেড পারসেন্ট অ্যাভেলেবেল আছে আর আপনারা যদি এই এস বি ট্রাভেল কার্ড দিয়ে ইন্ডিয়ান ভিসা আবেদন করেন তাহলে আপনাদের ভিসাটি কোনোভাবেই রিজেক্ট হবে না যদি আপনার অন্য সকল ডকুমেন্ট ঠিক থাকে কারণ আপনি এখানে এস বি আই ট্রাভেল কার্ড যে করছেন এটা কিন্তু সম্পূর্ণ একদম রিয়েল এখানে কোনো রকম ফেক হওয়ার প্রশ্নই উঠে না অর্থাৎ আপনার ডলার অ্যান্ডোসমেন্ট বাদে বাকি ডকুমেন্ট যদি ঠিক থাকে তাহলে আপনি ইন্ডিয়ান ভিসা পাবেন হানড্রেড পার্সেন্ট এতে কোনো রকম সন্দেহ নেই তাহলে এই মুহূর্তে ক্যাশ ডলার এনডোসমেন্ট বন্ধ ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়েও ভিসা পাচ্ছি না ডুয়েল কারেন্সির কার্ডে ডলার এন্ডোসমেন্ট থাকলেও ভিসা হচ্ছে না কারো কারো হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকলেও ভিসা হচ্ছে কারো কারো হচ্ছে না ব্যাংক স্টেটমেন্ট দিয়ে যদি আপনি ভিসা আবেদন করেন তাহলে সেক্ষেত্রে ফিফটি ফিফটি পার্সেন্ট চান্স ভিসা পেতেও পারেন নাও পেতে পারেন আবার অনেকেই পাচ্ছে কিন্তু এস বি আই ট্রাভেল কার্ড দিয়ে যদি আপনি ইন্ডিয়ান ভিসা আবেদন করেন তাহলে কিন্তু একশো পার্সেন্ট আপনি ভিসা পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই অনেকেই আমাকে প্রশ্ন করেছেন বর্তমানে তো ক্যাশ ডলার অ্যানডোস্টমেন্ট বন্ধ তাহলে কিভাবে ভিসা আবেদন করবো আমি তাকে বলেছি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকলে বলছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই ক্যাশ ডলারও অ্যান্ডোস্টমেন্ট সম্ভব না তাহলে এই মুহূর্তে এস বি আই ট্রাভেল কার্ড ছাড়া আর কোনো রাস্তা নেই গত কয়েক সপ্তাহ আগে আমি একটি ইন্ডিয়ান ভিসা প্রসেসিংয়ের ব্যাপারে ভিডিও বানিয়েছিলাম যার নিচে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়েছিলাম শুধুমাত্র ইন্ডিয়ান ভিসা প্রসেসিংয়ের ব্যাপারে যোগাযোগ করার জন্য সেই ভিডিওতে আমি বলেছিলাম যে কোনোরকম ইনফরমেশন বা হেল্প নেওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন না তার জন্য মেসেঞ্জার আছে কিন্তু তারপরেও অনেক মানুষ এই নাম্বারে ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করে শুধু ইনফরমেশন জানে এই জিনিসটা আমার মোটেও ভালো লাগেনি ওই নাম্বারে শুধুমাত্র যারা ইন্ডিয়ান ভিসা প্রসেসিং করবেন তারাই মেসেজ করবেন আমি আপনাদেরকে বলেই দিচ্ছি তারপরও যদি আপনি মেসেজ করেন তাহলে আপনার বিবেকের আর কমন সেন্সের কমতি আছে তো এই ছিল আজকের ইনফরমেশনমূলক ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন প্রশ্ন থাকলে কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন